হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। চলার পথকে মসৃণ করতে গিয়ে অবশ্যই একটি কোটেশন দিয়ে আজও কিন্তু আমাদের মতন করে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। যেমন বলছে, নলেজ উইদাউট প্র্যাকটিস ইজ ইউজলেস, প্র্যাকটিস উইদাউট নলেজ ইজ ডেঞ্জারাস। একদম ঠিক কথা। আমরা কিন্তু দেখেছি যে আমাদের জীবনে যদি নলেজ না থাকে, তাহলে যতই আমরা অধ্যবসায় বা অধ্যয়নের মধ্যে থাকি না কেন, কোনোভাবেই কিন্তু আমাদের জীবনে পরিপূর্ণতা পাবে না। ঠিক সেরকম ভাবে যদি আমরা প্র্যাকটিস করে যাই এবং আমরা যদি সেই জায়গাটা আমাদের মতন করে গ্র্যাব না করতে পারি আমাদের অধ্যয়ন বা অধ্যবসায়, তাহলেও কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। তাহলে কি করতে হবে? নলেজ বা অধ্যবসায়ের মধ্যে যে একটা ইন্টার লিঙ্ক রয়েছে বা একটা ওতপ্রোতভাবে তারা যে যুক্ত বা তারা পরিপূরক, সেটার বিষয়ে কিন্তু আমরা যদি একটু অবধারিত করার চেষ্টা করি, তাহলে অবশ্যই দেখবো যে নলেজ এবং প্র্যাকটিসের সঙ্গে কিন্তু সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত হতেই পারে। সেজন্য কি করতে হবে? যে যদি আমরা দুটোকেই পাশাপাশি রেখে আমাদের জীবনকে চরিতার্থ করার চেষ্টা করি বা আমরা চলমান করার চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু নলেজ এবং প্র্যাকটিস দুটোকে মিলিয়ে আমরা আমাদের মতন করে জীবনকে নানান রকম দিক থেকে দিগন্ত ছোঁয়ার চেষ্টা অবশ্যই করতে পারি। এবার চলে আসবো যে আজকে কি নিয়ে আমরা কথা বলবো এবং কার সঙ্গে কথা বলবো। অবশ্যই জ্যোতিষ অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি স্বনামধন্য ব্যক্তি অ্যাস্ট্রোলজার শান্তনু মাইতি, জ্যোতিষ বিদ্যা বিশারদ। তিনি কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু তার মতন করে আজকে শিক্ষা কেন্দ্রকে কিভাবে নিজের মতন করে একটা বলিষ্ঠ জায়গা তৈরি করা যায় তার চেষ্টা প্রচেষ্টা কিন্তু তিনি করে থাকেন। তুলনামূলকভাবে আমাদের শিক্ষার অবস্থান কি বেহাল অবস্থায় রয়েছে, নাকি আমাদের ছেলেমেয়েরা অর্থাৎ আপনার যে ঘরে আপনার ছেলে বা মেয়ে রয়েছে তার শিক্ষার ব্যবস্থাটা কতটা পরিপূরক ভাবে আপনি আপনার মতন করে দিতে পাচ্ছেন, সেখানে কি প্রপার গাইডলাইন আপনি দিতে পাচ্ছেন, সেখানে কি আপনার ছেলে বা মেয়ে সঠিকভাবে ভালো রেজাল্ট বা ফলাফল করতে পারছে? যদি সেখানে আপনার ছেলে বা মেয়ের বাধা বা বিঘ্ন ঘটতে শুরু করে, তাহলে কেন সেখানে বাধা বিঘ্ন ঘটছে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কারণ কনসেন্ট্রেশনের অভাব ঘটলে কিন্তু অনেক সময় আপনি আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন শিক্ষা ক্ষেত্রে। এবং সেই সূত্র ধরে অনেক সময় দেখা যায় যে আপনি যখন আপনার ছেলে মেয়েকে বড় করছেন, সেখানে স্ট্রিম চেঞ্জের সময় বা স্ট্রিম সিলেকশনের সময়ও কিন্তু সেখানে নানান ধরনের সমস্যা দেখা যায়। আপনি যদি প্রপার স্ট্রিম আপনার ছেলে মেয়েকে না দিতে পারেন, তাহলে ক্যারিয়ার ওয়ার্ল্ডে কখনো কিছুতেই সে কিন্তু গড়ে তুলতে পারবে না তার নিজের অধ্যবসায়ের মাধ্যম দিয়ে বা তার নলেজের মাধ্যম দিয়ে। তাই প্রত্যেকটি জায়গায় নিখুঁতভাবে জানতে গেলে বা সপাটে যদি আমরা আমাদের মতন করে সেই জায়গাগুলো গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজার শান্তনু মাইতি যিনি উপস্থিত রয়েছেন তার কথা শুনবো এবং তিনি কিভাবে আমাদেরকে আজকের আমাদের পথকে নানান রকমভাবে একটা অন্যরকম পরিসর দিতে বাধ্য করবে বা তিনি বাধিত করবেন সেটা সবটাই জানতে কিন্তু আমরা বড্ড বেশি আগ্রহশীল। তাহলে চলুন নলেজ প্র্যাকটিসকে কেন্দ্র করে এবং এডুকেশন সেকশনকে আমরা আর একটু বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই দাদা রয়েছেন তার হাত ধরে শুরু করব। শুরু করছি অনুষ্ঠান। যথাযথভাবে আপনার অনুষ্ঠান দেখুন, চোখ কান খোলা রেখে অনুষ্ঠান দেখে আপনারা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝবার চেষ্টা করুন, জানবার চেষ্টা করুন এবং সহযোগিতা অবশ্যই দাদার থাকবেন, কারণ দাদা কিন্তু পরিষেবা দেওয়ার জন্যই আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার দাদা। প্রথমে যেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আমাদের শিক্ষা ক্ষেত্র, সেখানে নলেজ বা প্র্যাকটিসের একটা বিশেষত্ব কিন্তু আমরা সবসময় দেখে থাকি। তো সেই সূত্র ধরে যদি শিক্ষার ব্যবস্থা নিয়ে আমরা কথা বলতে চাই, একটা ছেলে বা একটা মেয়েকে কতটা শিক্ষায় শিক্ষিত করা যায়, কারণ শিক্ষায় কিন্তু শেষ কথা একটা বলতে পারি যে একটা পিলারের মতন কাজ করে থাকে। তো সেই জায়গাটা যদি আপনি একটু বলতে চান। শিক্ষা তো খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, সে জাতিকা যে কেই হোক। এখন আমি বলতে চাইছি বিদ্যাশিক্ষা নিয়ে, জ্যোতিষে বিদ্যাশিক্ষার যে প্রভাব, জ্যোতিষের যে প্রভাব বিদ্যাশিক্ষার ওপরে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সাধারণত চতুর্থ ভাব নির্দেশ করে স্কুল জীবনে পড়াশোনা, পড়াশোনা করার ব্যাপারটা, তার উপস্থিতি দীর্ঘ সময় ধরে পড়াশোনা, যেহেতু সে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ অবধি, তারপরে কলেজ, তারপরে কলেজে পড়াশোনা, এই একটা দীর্ঘ সময় ধরে সে পড়াশোনা করছে, তার যে একটা যে সময় সেইটার জন্য চতুর্থ ভাব নির্দেশ করে। তৃতীয় ভাব নির্দেশ করে হচ্ছে আগ্রহ, পড়াশোনা কতটা সে আগ্রহী এবং সে কোন বিষয়ে আগ্রহ নিয়ে কোন সাবজেক্ট চুজ করবে পড়াশোনা করে সে বিষয় নিয়ে। এরপর হচ্ছে পঞ্চম ভাব, সেটা হচ্ছে ফিফথ হাউস, বুদ্ধিমত্তা, মেধা, কতটা মেধা আছে, লেখাপড়াতে সে কতটা মেধা নিয়ে পড়াশোনা করবে, কত দূর সে পৌঁছাবে, আরো চ্যালেঞ্জকে কাজে লাগাতে পারছে কি পারছে না, পারছে কি পারছে না, এবং সেটাতে তার কতটা ইন্টারেস্ট আছে এবং সে কতটা বিকশিত হয়ে তার বুদ্ধি কতটা সে বিকশিত করতে পারবে, যার ফলে সে আগামী দিনে আরো এগিয়ে যাবে শিক্ষাক্ষেত্রে এবং সে প্রফেশনে যোগ দেবে, ভালোভাবে সে উন্নতি করবে জীবনে। চতুর্থ ভাব পড়াশোনার অভ্যাস, মনোসংযোগ, এই ভাবগুলো দরকার। মানে সাধারণত জ্যোতিষের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এই ভাবগুলো খুব গুরুত্বপূর্ণ, এইগুলো না হলে তার লেখাপড়া কমপ্লিট হবে না, তাই জন্য এই ভাবগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, চতুর্থ ভাবে সাবলট, যদি এখানে কৃষ্ণমূর্তি মানে স্বয়ংগিনী এই কৃষ্ণমূর্তি পদ্ধতি সাবলট, স্টারলট, সাবলট দিয়ে আরও মানে উনি আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে গেছেন, সূক্ষ্মভাবে বিচার করে গেছেন, সনাতন পদ্ধতিতেও এর বিচার আছে। আচ্ছা, চৌথভাবে সাবলট বলেছেন যে যদি চার এগারো ভাবের নির্দেশ করে, ঠিক আছে, মানে লগ্ন থেকে এক প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর শিক্ষা,
যদি চতুর্থ ঘরে সাব লর্ড চার এবং 11 ভাবে নির্দেশক হয়, অথবা চৌদ্দ ভাব কোথাও যদি 11 ভাবে সবাই মানে ইন্টারলিঙ্ক করে, বা কোনোভাবে চৌদ্দ ভাব যদি 11 ভাবে গিয়ে অবস্থান করে, বা নক্ষত্র থাকে কোনো নক্ষত্র, 11 ভাবে নক্ষত্র, 11 ভাবে সাকসেস সফলতা, তো সেক্ষেত্রে সে জাতক বা জাতিকা কলেজ অবধি পড়াশোনা করবে, ঠিক আছে, মানে মিনিমাম সে ব্যাচেলার ডিগ্রি নিয়ে নেবে। তারপরে হচ্ছে যদি ইউনিভার্সিটি ডিগ্রি, এরপর মাস্টার্স করলো বা রিসার্চে গেল, সেক্ষেত্রে ইউনিভার্সিটি ডিগ্রি দরকার আছে। চতুর্থ ভাবে সাবলর্ড বা চতুর্থ ভাব এই চার মানে চতুর্থ ভাব নয় একাদশ, নয় মানে এখানে উচ্চশিক্ষা, ঠিক আছে, উচ্চশিক্ষা তাহলে এখানে সে মানে মাস্টার্স অথবা রিসার্চে প্রোগ্রামে সে যাবে, মানে উচ্চশিক্ষা শিক্ষিত হবে। এই ভাবগুলো সে নিজের মতন করে গ্র্যাব করতে পারে, হ্যাঁ, এই ভাবগুলো নিজস্ব হতে হবে, এইগুলো মানে কন্ডিশন, নাহলে এগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি চৌথভাবে সাবলট বা চৌথভাবে যদি অষ্টম নবম একাদশভাবে সংযোগী বা কানেক্ট করে নির্দেশ করে, তাহলে সেই জাতক বা জাতিকা উচ্চশিক্ষা নেবে, যেহেতু নবম ভাব সেখানে যুক্ত আছে আর অষ্টম ভাবও আছে, অষ্টম ভাব মানে এখানে বাধা বিপত্তি দিয়ে সে পড়াশোনা করবে, মানে তবু সে কমপ্লিট করে নেবে, যেহেতু নবম ভাব আছে এবং চৌথ ভাব তো তার প্রাথমিক শিক্ষা আপ টু গ্র্যাজুয়েশন বলাই হয়েছে। একাদশ ভাব থাকলে সে সাকসেস বা তার সফলতা দেখা যাচ্ছে, যার ফলে সে বাধা বিপত্তি আসবে কিন্তু সে তাকে নিয়ে কমপ্লিট করে নেবে। সহযোগী ভাব নয় বা একাদশ ভাব সফলতা হচ্ছে একাদশ, এবং নবম নবম ভাব হচ্ছে আপনার উচ্চশিক্ষা, ঠিক আছে, এইগুলো যদি সঙ্গে থাকে তাহলে বাধা বিপত্তি থাকলেও সেটাকে ওভারকাম করে আগামী দিনে আবার এগিয়ে যেতে পারবে। হয়তো কোনো দশা অধদশা চলে সেই সময়, সেই বাধা যে ঘর আছে অষ্টম ভাব থেকে দেখা হয়, সেই অষ্টমপতি বা যদি দশা অবস্থা চলে তখন সে হয়তো সেখানে সে বাধা বিপত্তি পেতে পারে, কিন্তু পরবর্তীকালে যখন ভালো গ্রহে দশা আসে একাদশ বা নবম গ্রহ, আবার ধাপে ধাপে অগ্রসর, হ্যাঁ, ধাপে ধাপে সে অগ্রসর, ওটা কাটিয়ে আবার আস্তে আস্তে ওভারকাম করে আসছে। আচ্ছা, এবার হচ্ছে যদি প্রফেশনাল উচ্চশিক্ষা, প্রফেশনাল উচ্চশিক্ষা কীরকম, সে চার্টার অ্যাকাউন্ট হলো, হ্যাঁ, সে হোটেল ম্যানেজমেন্ট করলো, সে বিজনেস ম্যানেজমেন্ট করলো, অথবা সে ইঞ্জিনিয়ারিং করলো বা ডাক্তারি করলো, তাহলে চতুর্থ ভাব নবম ভাব উচ্চশিক্ষা দিচ্ছে। দশম হচ্ছে আপনার কর্ম, মানে এখানে প্রফেশনের জন্য দশম ভাবকে দরকার, প্রফেশনের উচ্চশিক্ষার জন্য, এবং একাদশ ভাব সহযোগী ভাব সফলতা বা সাকসেসের জন্য, যার ফলে ও উচ্চশিক্ষা করবে কিসে, আফটার গ্র্যাজুয়েশনের পর সে বিজনেস ম্যানেজমেন্ট করলো, অথবা টুয়েলভ পাস করার পর সে বিবিএ করলো, এমবিএ করলো, অথবা সিএ করলো বিকমের পর, অথবা আপনার ওই ডাক্তারিতে গেলো, মেডিকেল সায়েন্সে গেলো, অথবা ইঞ্জিনিয়ারিং করলো, সেখানে বিটেক এমটেক করলো, মানে উচ্চশিক্ষা হচ্ছে সেখানে, তো সেদিক দিয়ে এই দশম ভাব দরকার কর্মের জন্য, কর্ম শিক্ষার জন্য বা প্রফেশনাল কোর্স, এটা আমি মনে করি। আগেগুলো তো একাডেমিক, এমএ এবিএ এমএ বিকম এমকম, এগুলো একাডেমিক, এগুলো প্রফেশনাল কোর্স, এডুকেশনাল ফিল্ডস, এটা প্রফেশনাল ফিল্ড, হ্যাঁ, কিন্তু হ্যাঁ যদি শিক্ষার সঙ্গে যুক্ত সেই জন্য আমি এটা জিনিসটাকে আরো বোঝালাম, হ্যাঁ হ্যাঁ। এরপর যদি চতুর্থ ভাব যদি সাবলট বা চতুর্থ ভাব যদি তিন আট এগারো বা চতুর্থ ভাব যদি শুধু তিন আট এগারো ভাবের কানেকশন হয় বা নির্দেশক হয় চতুর্থ ভাবে সাবলট, যেখানে চতুর্থ ভাব যদি অ্যাবসেন্ট থাকে সেভাবে মানে অতটা প্রভাব বিস্তার না করতে পারে, সেক্ষেত্রে সে কোন লেখাপড়া মানে আগে যেতে পারবে না, এগোতে পারবে না। তিন আট হচ্ছে কি, চার চৌদ্দ ভাবে দ্বাদশ হচ্ছে তিন ভাব, ফোর্থ হাউসে দ্বাদশ ভাব হচ্ছে, টুয়েলভ হচ্ছে থার্ড হাউস, ঠিক আছে, যার ফলে যে ওটা মানে বাধা বিপত্তি বা এগোতে পারবে না, অষ্ট মানে বাধা আর একাদশ ভাব, এ সরি হ্যাঁ, তিন আট এগারো ভাবে কানেকশন হচ্ছে মানে শিক্ষায় বাধা অথবা ছেদ, কোনো রকমের ছেদ হয়ে গেলো সে আর পারলো না, হয়তো কিছু তো এগোলো সেভেন এইট এই নাইন অবধি পড়লো, পড়ে সে আর এগোতে পারলো না, ঠিক আছে, যার ফলে তার বাধা শিক্ষায় বাধা এলো এবং ছেদ হলো, হ্যাঁ, সে তখন এগোতে পারলো না, সে আর কোনো মিনিমাম এডুকেশনটাও নিতে পারলো না, বা কোনো মানে মানে বোর্ডের কোনো সার্টিফিকেট সে পেলো না, হ্যাঁ, বা ক্লাস টেন অবধি পড়ে সে আর পড়তে পারলো না, কোনো না কোনো ভাবে তার একটা জীবনে মোড় অন্যদিকে ঘুরে গেলো, বা সে ইন্টারেস্ট নিল না আর কোনো, এইসব ভাবগুলো থাকে, যুক্ত থাকে তিন আট এগারো ভাব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে দাদাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, তার কারণটা হলো যে আমাদের জীবনে শিক্ষাটা কিন্তু শেষ কথা, শিক্ষার কাঠামো যদি ঠিক না থাকে, শিক্ষার পিরামিড যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সমস্যা দ্রুত গতিতে বাড়তে শুরু করে, কারণ ছোট্টকাল থেকে কিন্তু আমাদের অধ্যবসায়ের মধ্যে থাকতে হয়, নলেজ গ্র্যাব করতে হয়, এবং এডুকেশন মাস্ট প্রত্যেকের জন্য, সেজন্য কিন্তু আমাদের প্যারেন্টিং এর বিষয়টি সেরকম থাকে, গাইডলাইন থাকে, কিন্তু একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু বলে দিতে পারেন যে আপনার ছেলে বা মেয়ের শিক্ষা ব্যবস্থাটা কোথাও অবধি পৌঁছাতে পারে, কতটা দূর অবধি সে শিক্ষা ব্যবস্থা নিয়ে
এগিয়ে যেতে পারে, কোথায় কোথায় তার অবস্ট্রাকশন রয়েছে, হার্ডলস রয়েছে, কিভাবে সেগুলোকে ওভারকাম করতে হবে, সবটাই কিন্তু একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। তার সুর পরামর্শ নেওয়াটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে দরকার। তাই কি করতে হচ্ছে, আপনারা চেম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বার নোট ডাউন করবেন। বুকিং নাম্বার হচ্ছে 8017418426, আরেকবার বলছি 8017418426। এছাড়া হচ্ছে আপনারা পাচ্ছেন চেম্বার হচ্ছে শালকিয়া হাওড়াতে, হাওড়া শালকিয়াতে সেখানে যোগাযোগ করতে পারছেন। এছাড়া প্রত্যেক সোমবার থেকে রবিবার পর্যন্ত আপনারা কিন্তু বিকেল 5টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত, সন্ধ্যা 7:30 পর্যন্ত বিকেল 5টা থেকে আপনারা সেখানে যোগাযোগ করতে পারছেন, আপনারা সেই চেম্বার অ্যাড্রেসে পৌঁছাচ্ছেন। এছাড়া বুকিং টাইম রয়েছে, নির্দিষ্ট সময় আপনাকে কিন্তু বুকিং করে নিতে হচ্ছে, অর্থাৎ সকালবেলা 7:30 থেকে 8:30 মধ্যে কিন্তু আপনারা সেই টাইমে নির্ধারিতভাবে বুকিংটা আগে থেকে সেরে নেবেন এবং হাতে সময় নিয়ে চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যাবেন। তা আমরা শিক্ষার কি ব্যবস্থা নিয়ে এবার হচ্ছে আমি বলবো যে শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন করে এগোবো। যেমন আর্টস, আর্টস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, কারক ভাবে হচ্ছে নবম দশম, হ্যাঁ চৌথ ভাবের সঙ্গে নবম দশম, তার সঙ্গে গ্রহ হিসাবে থাকবে রবি, মঙ্গল, বৃহস্পতি, ঠিক আছে। তারপর হচ্ছে ইতিহাস, কারক ভাব হচ্ছে আট আর আট অষ্টম ভাব আর নবম ভাব, ঠিক আছে। গ্রহ হিসাবে থাকবে শনি চন্দ্র, এই জলরাশি থাকতে হবে আর্টসের জন্য, জলরাশি কানেক্টেড থাকতে হবে, বা অথবা জলরাশি সেই গ্রহগুলো থাকবে, অথবা জলরাশি যে মানে গ্রহ, যে জলরাশি সেই গ্রহের যে ঘরে যে অধিপতি গ্রহ, যেমন কর্কট রাশি, জলরাশি বা বৃশ্চিক রাশি, তার যে অধিপতি গ্রহ সেই চৌথ ভাবের সঙ্গে তার কোনো ইন্টারলিঙ্ক থাকবে, বা তার মানে স্টারে হোক বা দুজনে একসঙ্গে কোনো ঘরে বসে আছে, একটা থাকে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, এটা কত সেই সময় গ্রহের প্রভাবিতার জন্যই কিন্তু আমরা বুঝি উঠতে পারি, গ্রহ এবং সেই ভাব, মানে সেই ঘরে যে ভাব, বায়ু, হ্যাঁ ভাব প্রকাশের জন্য সেই তার যে মানে ঘরের যে মানে স্ট্রিমটা ইয়ে কী হবে সেটা যদি গ্রহ এবং সেই ঘরের মানে অবস্থান, ভাবটা কী, জলরাশি না বায়ুরাশি না পৃথিবী রাশি, হ্যাঁ বা অগ্নিরাশি, এইগুলো এইগুলো ম্যাটার করে এবং এগুলো হয় কোনো কোনো ইন্টারলিং কম্বিনেশনে পাওয়া যায় যে যার ফলে এইগুলো সে সেই স্ট্রিমে পার্টিকুলার স্ট্রিমে সে যাচ্ছে এবং সে কী কীভাবে ফলাফল করছে কোন কোন সাবজেক্টে সেটাও মধ্যে আমাদেরকে অনেকভাবে চিহ্নিত করতে সুযোগ সুবিধা করে দেয়। হ্যাঁ হ্যাঁ অনেকটা সুবিধা হয় এবং এগুলো আগে থেকে এলে জানতে পারলে সে তাহলে ভুল কোনো রুটে যাবে না, সে সঠিক রুটে সে এগোবে, যা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা রুট করা আছে, নির্দিষ্ট আছে, তাহলে সে সুসু সময় নষ্ট হবে না, টাইম নষ্ট হবে না, সে সেই পার্টিকুলার কোনো রুটে গিয়ে তার জন্য যেটা প্রযোজ্য সেই সেটাতে গিয়ে সাকসেস বা সফলতা পাবে। একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছে যদি আপনাদের কোনো একজন অ্যাস্ট্রোলজার গাইডলাইন দিয়ে দেয়, হ্যাঁ গাইডলাইন আমি দিয়ে দিই, কোন স্ট্রিমে পৌঁছাবে সেটা আগে থেকে জেনে নেওয়াটা দরকার, হ্যাঁ এটা জেনে নিলে তার পক্ষেই ভালো, মানে সময় নষ্ট এখনকার দিনে অর্থ নষ্ট সুসু সব না করে যদি আগে থেকে জেনে যাওয়া যায় যে আমি কোন স্যার, এবার সে তো বুঝতেই পারবে স্যার তার কোন দিকে ন্যাক, তবুও সে একটু যদি আগে থেকে যদি সে একটু জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করে না এগিয়ে সে, হ্যাঁ তাহলে তার পক্ষে সুবিধা হয়, এটা তার পক্ষে ভালো এবং আমি সেটা মনে করি। আচ্ছা সাহিত্য, কারক ভাব হবে 3, 5, 9, মানে ফোর্থ হাউস তো থাকবেই মেন ভাব, তার সঙ্গে থাকবে চন্দ্র শুক্র শনি, মানে সাহিত্যিকার হয় যারা, হ্যাঁ সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে, অনার্স থাকে বা বলা যায় বাংলা বা সাহিত্য এইসব বিষয়ে লিটারেচার, হ্যাঁ লিটারেচার নিয়ে, তো এই তৃতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব প্লাস চৌথ ভাব তো মেন থাকবেই, বা স্টার লর্ডের কানেকশন থাকতে হবে। আচ্ছা এরপর ভূগোল বা ভূতত্ত্ব, চৌথ ভাব অষ্টম ভাব দরকার, এবার শনি মঙ্গল দরকার, শনি মঙ্গল, শনি হচ্ছে ভূমি মানে এ নির্দেশ করে, মঙ্গল ভূমি, শনি হচ্ছে আরও ডেপথনেস মানে গভীরতা, ঠিক আছে, শনি যার যদি প্রভাবিত আছে খুব জ্ঞানে, জ্ঞানের দিক দিয়ে খুব গভীরতায় যায়, তো এখানে এই ক্ষেত্রে এটা দেখাচ্ছে, ঠিক আছে। ভূগোলের ক্ষেত্রে এটা মানে সার্বিক যে ব্যাপারটা, মঙ্গল শনি এই গ্রহের অবস্থান থাকতে হবে, প্লাস হচ্ছে আপনার চৌথ ভাব এবং অষ্টম ভাব দুটো ভাব থাকতে হবে, ঠিক আছে। এবার বিজ্ঞান, ঠিক আছে, চতুর্থভাবে সাবলট 3, 4, 9 নির্দেশক হয় বুধের সঙ্গে সম্পর্কযুক্ত হলে, অঙ্কশাস্ত্রে শিক্ষা, বুধ এখানে ক্যালকুলেটিভ ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ এটা যার নাম না হলে কোন ইকুয়েশন কিরকম কি হবে, আপগ্রেডেশন গুলো খুব ভালো জানে, একটু ধরিয়ে দিলে সেই জিনিসটাকে সঙ্গে সঙ্গে আয়ত্ত করে নিতে পারে, এই জন্য বুধ মার্কেটের খুব ইম্পর্টেন্সি আছে একটা, তো তাই জন্য তৃতীয় চতুর্থ নবম ভাবে নির্দেশক হয়, অথবা চৌথ ভাব তৃতীয় চৌথ তো আছেই, নবম ভাব নির্দেশক হয় বুধের সঙ্গে সম্পর্কযুক্ত হলে, অঙ্কশাস্ত্রে সে গবেষণা করতে পারে, গণিত শাস্ত্রে গবেষণা করে, ঠিক আছে। এবং পদার্থবিদ্যা চৌথ ভাবে সাবলট 4, 9 ভাবে নির্দেশক হয়, অথবা রবি, বুধ, শুক্র যদি এই গ্রহগুলো থাকে তাহলে ফিজিক্স যাকে বলে সায়েন্সের মধ্যে, ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স তো বল না, ফিজিক্স, হ্যাঁ বিএসসি, এমএসসি বা এটা নিয়ে ফিজিক্স এরা পিএইচডি করে বা এমফিল, টেমফিল যারা পাস করে, এই ভাবগুলো থাকতে হয় এবং এইভাবে শিক্ষা নির্দেশ করে, ঠিক আছে। এরপর হচ্ছে রসায়ন, রসায়ন হচ্ছে কেমিস্ট্রি,
চতুর্থভাবে সাবলট, যদি পঞ্চম অষ্টম এবং নবম ভাবে নির্দেশক হয়, হয়ে যদি শুক্র রবি অথবা শুক্র মঙ্গল, কেমিস্ট্রি ব্যাপারে শুক্রকে খুব দরকার, ভেনাস, ভেনাস থাকলে রসায়ন তৈরি হবে না। ভেনাস হচ্ছে রসায়ন কেমিস্ট্রির জন্য মূল গ্রহ এবং ইম্পর্টেন্ট গ্রহ, তার সঙ্গে মঙ্গল অথবা রবি, সেটা বিভিন্ন রকম অর্গানিক ইনঅর্গানিক পার্ট আছে তার উপর ডিপেন্ড করছে, সম্পর্কিত হলে রসায়ন নিয়ে শিক্ষা নির্দেশ করে। এবার বাণিজ্য মানে হচ্ছে আমার অ্যাকাউন্টেন্সি। চতুর্থভাবে সাবলট, 3, 4, 6, 7, 11, 12 ভাবে নির্দেশক হয়, বুধ এবং শনি, এখানে বুধকে দরকার, অ্যাকাউন্টেন্সি তো অগণিত লাগে, হ্যাঁ, এবং এইভাবে নির্দেশক হয়, নির্দেশক হয়। এবং যদি এই বুধ ও শনির সাথে যদি সম্পর্কযুক্ত হয় তাহলে এক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে অনার্স যারা পড়াশোনা করে, চার্টার্ড অ্যাকাউন্ট হলো, তখন বুধের কানেকশন থাকা দরকার, হ্যাঁ, এবং হ্যাঁ জোরালো কানেকশন থাকা দরকার, এবং বুধ বুধকে তো থাকতেই হবে এবং শনিকেও থাকতে হবে তার সঙ্গে, হ্যাঁ, তবে সে অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স করবে এবং আগামী দিনে সে এম কম করুক বা চার্টার্ড অ্যাকাউন্ট হোক, এই যোগগুলো থাকতে হবে। এবার ইকোনমিক্স, এবার চতুর্থভাবে সাবলট, 2, 3, 9 হাউসের সঙ্গে যদি নির্দেশক হয়ে বুধ বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, এখানে ইকোনমিক্সের ক্ষেত্রেও বুধকে দরকার আছে, এখানেও অঙ্কের ব্যাপার, হ্যাঁ, অর্থশাস্ত্র, তাহলে অর্থশাস্ত্র নিয়ে সেই ব্যক্তি জাতক জাতিকা পড়াশোনা করবে, এবং অর্থশাস্ত্র কত গুরুত্বপূর্ণ আজ সারা পৃথিবীর ক্ষেত্রে, সেটা আমরা চেষ্টা করি মানুষকে একটুখানি মানে তাকে একটু আইডিয়া দেওয়ার, গাইডলাইন দিয়ে দেওয়া, তাকে একটুখানি যদি গাইডলাইন দিয়ে দেওয়া যায় তাহলে তার জীবনে তাহলে সে অনেক এগিয়ে যেতে পারবে এবং সেই ব্যাপারটা গ্র্যাব করতে পারবে, ভালোভাবে ধরে নিয়ে সে নিজেরও মঙ্গল সমাজেরও মঙ্গল করতে পারবে। এবার সাংবাদিকতা, জার্নালিজম, চতুর্থভাবে সাবলট 3 এবং 9 ভাবের নির্দেশক হয়ে যদি বৃহস্পতি বুধ ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত হলে জাতক বা জাতিকা এই জার্নালিজম নিয়ে পড়াশোনা করবে, যার ফলে এখানে আপনি বৃহস্পতি বুধ এবং চন্দ্র দুজনকেই পাচ্ছেন, বুধকে কেন পাচ্ছেন, মিথুন রাশি যোগাযোগ, হ্যাঁ, চন্দ্র তার সেট আপ মানে সেটিং এটা মানে তার একটা মোবিলিটি থাকবে, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞান, সেই জ্ঞানটা দিচ্ছে, জ্ঞানের ফলে সেই ব্যক্তি বা সেই জাতক বা জাতিকা সেই জিনিসটা গ্রহণযোগ্যতা লাভ করবে, সঞ্চার হচ্ছে, আর সেই সাবজেক্টের গ্রহণযোগ্যতা বাড়ছে, তারও বাড়ছে, সবগুলো নিয়ে একটা কাজ হচ্ছে। এর পরবর্তী ফ্যাশন ডিজাইনিং বা বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনিং যারা পড়ছেন বা পড়াশোনা করছেন, চতুর্থভাবে সাবলট 3, 4, 5 ভাবে নির্দেশক হয়, হয়ে এখানে শুক্র, শুক্র যে ফ্যাশন দেবে, ফ্যাশন ওরিয়েন্টেড সব জিনিসকে শুক্র, এবং ফ্যাশনকে শুক্র দেয়, যে কোনো জিনিসকে মানে গ্ল্যামারাস ব্যাপার, বিউটিশিয়ান বা ফ্যাশন ডিজাইনিং যুক্ত থাকে, গ্ল্যামারাস একটা ব্যাপার থাকে তার ব্যাকগ্রাউন্ড, তাহলে শুক্র থেকে সেটা পাচ্ছে, সেই শুক্রের কানেকশন থাকতে হবে এই ভাবগুলোর সঙ্গে, যার ফলে ফ্যাশন ডিজাইনিং অথবা বিউটিশিয়ানের এই কোর্সগুলো তারা করতে পারে বা এই বিষয় নিয়ে তারা শিক্ষা নির্দেশ করছে, ঠিক আছে। তার সঙ্গে দশম ভাবও থাকতে হবে, কারণ দশম ভাব হচ্ছে কর্মভাব, এটা প্রফেশনাল কোর্স, দশম ভাবকেও থাকা দরকার, তাহলে কিন্তু আমাদের চলার পথটা অনেকটাই, আমাদের জার্নিটা অনেকটা স্মুথ হয়ে উঠবে, স্মুথনেস থাকবে, সেজন্য কিন্তু প্রফেশনাল এডুকেশনটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ভাবে দরকার, এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন সেকশন চেক, যাতে আমাদের একাডেমিক কন্ডিশনটাও যাতে ঠিক থাকে, একাডেমিক এডুকেশনটাও যাতে ঠিক থাকে, সেদিকেও কিন্তু নজর রাখাটা ভীষণভাবে দরকার, কারণ ডিগ্রি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণভাবে দরকার, এটা কিন্তু আমাদের ভুললে পরে চলবে না। তো সেই সূত্র ধরে আমরা এরপরে কি জানবো, এবার ইঞ্জিনিয়ারিং শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য চতুর্থ নবম দশম ঘর দরকার, মঙ্গল বুধের কানেকশন দরকার, পৃথিবী রাশি দরকার, পৃথিবী রাশি হচ্ছে যেমন ধরুন হতে পারে মকর রাশি হতে পারে, হ্যাঁ মকর রাশিতে বেশি থাকে, অথবা বৃষ রাশি, এই রাশিগুলো কানেকশন থাকতে হবে, বা কন্যা রাশি, ঠিক আছে। যৌথভাবে সাবলট 4, 9, 10 ভাবে নির্দেশক হয়, মঙ্গল বুধ শনির সম্পর্কযুক্ত হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নির্দেশ করে, যৌথভাবে সাবলট 4, 9, 10 ভাবের সঙ্গে হতেই হবে কানেকশন, নাহলে হবে না।
এই চতুর্থ ভাবে সাবলট, চার নয় দশ নির্দেশক হয়ে, ভাবে নির্দেশক হয়ে যদি মঙ্গল বুধ এবং শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাহলে এক্ষেত্রে দেখা যাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, চতুর্থ ভাবে সাবলট চার নয় দশ ভাবে নির্দেশক হয়, মঙ্গল শনি বুধের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যদি জলরাশি সম্পর্ক যুক্ত হয় জলরাশি, সেক্ষেত্রে বা চন্দ্র কানেকশন থাকতে পারে, সেক্ষেত্রে মঙ্গল বুধ চন্দ্র এবং সেটি জলরাশি হয় তাহলে সেটা মেরিন ইঞ্জিনিয়ার হয়ে যাবে, মেরিন ইঞ্জিনিয়ার হবে। আর যদি চৌথ ভাবে সরোয়ার শুধু চার নয় দশের ভাবের কানেকশন হয়, মঙ্গল বুধের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় সেক্ষেত্রে সেটা এবং চন্দ্র থাকে সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক আছে, আর হচ্ছে চতুর্থ ভাবে সাবলট যদি চার নয় দশ ভাবের নির্দেশক হয়, মঙ্গল বুধ শনি এবং পৃথিবী রাশি যোগ থাকে সেক্ষেত্রে সেটা আপনার হবে মাইনিং ইঞ্জিনিয়ারিং, খনন খননবিদ্যা বা খনন কার্য যেটা হয়, হ্যাঁ খনিজ থেকে যেটা আসছে তেল তুলছে বা এইসব কয়লা ফয়লা, হ্যাঁ খনিজ তেল তোলা খনন করা বা কয়লা এগুলোর জন্য এগুলো দরকার। মোট কথা মোটামুটি পৃথিবী রাশি দরকার এবং মঙ্গল বুধ এবং এই চার নয় দশ ভাবে কানেকশন থাকা দরকার ইঞ্জিনিয়ারিং শিক্ষার সহযোগী ভাবে, এগুলো নির্দেশক হতে হবে, সহযোগী ভাবে থাকতে হবে, তবে এই শিক্ষাগুলো আসবে। ঠিক আছে, মূলত পৃথ্বী রাশির সঙ্গে এই ইঞ্জিনিয়ারিং শিক্ষা যুক্ত, তার সঙ্গে শনি বুধ মঙ্গল এগুলো দরকার এবং তার প্যাটার্ন অনুযায়ী আলাদা আলাদা মানে সঞ্চার বা কানেকশন এগুলো থাকতে হবে। বিশেষ করে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু যিনি রয়েছেন অ্যাস্ট্রোলজার শান্তনু মাইতি, তার কথা শুনে চলাটা ভীষণ ভাবে প্রযোজ্য এবং সেটা কিন্তু অ্যাপ্লিকেবল আমাদের প্রত্যেকের জন্যই। সেজন্য সবসময় কি করতে হচ্ছে, ফোন নাম্বারটা বুকিং নাম্বারটা কালেক্ট করতে হচ্ছে, আপনারা হচ্ছে কানেকশনটা রাখবেন 8017418426, আরেকবার বলছি 8017418426, এবং আপনারা পাচ্ছেন সালকিয়া হাওড়াতে প্রত্যেক সোমবার থেকে রবিবার পর্যন্ত পাচ্ছেন, বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত সেখানে সেই চেম্বার অ্যাড্রেসে চলে আসছেন। বুকিং টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 8:30, মনে রাখবেন সকাল 7:30 থেকে 8:30 মধ্যে কিন্তু বুকিং এর কাজটা কিন্তু সেরে নিতে হচ্ছে, তারপরে চেম্বার অ্যাড্রেসে আপনি নির্ধারিত ভাবে সময়ের মধ্যে আপনি চলে আসছেন এবং সময়টা হাতে নিয়ে আসবেন বেশ খানিকটা সময়, যার পরে কিন্তু আপনি আপনার মতো করে উত্তরণ ঘটাতে পারবেন। পরবর্তীকালে আচ্ছা পরবর্তীকালে এখন হচ্ছে মেডিকেল শিক্ষা, হ্যাঁ যেটা হচ্ছে আপনার ওই মানে ডাক্তার হয় মেডিকেল লাইন। চৌদ্দ ভাব সাবলটের সঙ্গে 4, 6, 9, 10, 12, ঠিক আছে 4, 6, এখানে 6 হচ্ছে রোগ ভাব, রোগ হচ্ছে আর দ্বাদশ হচ্ছে হসপিটাল, ঠিক আছে এগুলো আসতেই হবে। 4, 6, 9, 10, 12 হলে জেনারেল ফিজিশিয়ান হবেন, ঠিক আছে এখানে রবি শুক্র খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার যদি 4, 6, 9, 10, 12 সঙ্গে অষ্টম ভাব যুক্ত হয় সেক্ষেত্রে এটা সার্জন বা শল্য চিকিৎসা চলে যাচ্ছে পর্যায়ে, তাহলে এক্ষেত্রে আপনার মঙ্গল কানেকশন হতে হবে, মঙ্গল মানে সার্জারিটা দেখে, হ্যাঁ যেহেতু রক্ত রক্তের সঙ্গে মঙ্গলের কানেকশন আছে। এবার যদি 4, 6, 8, 9, 10, 12 ক্ষেত্রেও হয় তাহলে বুধ শুক্র রবি শুক্র থাকবে, তার সঙ্গে থাকবে শনি, কারণ অর্থোপেডিক, এটা অর্থোপেডিক ডাক্তার যারা হবেন প্রফেশনাল হিসাবে নেবেন, শনি হচ্ছে হাড়ের এটা দেয় কারণ অর্থোপেডিকটা আসছে। তারপর এটা আর হচ্ছে কি 4, 6, 9, 10, 12 যদি নর্মাল থাকে, রবি শুক্র থাকলে বৃহস্পতি তার সঙ্গে অ্যাড করলে এই প্ল্যানেট কানেকশন করলে প্রসূতিবিদ্যা, প্রসূতিবিদ্যার ডাক্তার তিনি হবেন, এই বিষয়গুলো আর কি এইভাবে আসে। এই জন্য আমি এটাকে জিনিসটাকে বিস্তারিত যতটা পারলাম আপনার সামনে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরো অনেক রকম আরো ব্যাপার আছে, তবে যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে সেই জন্য আমি যতটা বলার চেষ্টা করলাম, অবশ্যই যতটা উপকার হয়। আমরা কোন কোন স্ট্রিম নির্বাচন করব সেটা কিন্তু আগে থেকেই আমাদের পৃথক পৃথক জায়গাগুলো গড়ে তুলতে হবে এবং সেই সুস্থতা বজায় রেখে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। ছোট্ট কাল থেকে কিন্তু আমরা জানি যে আমাদের মতন করে নির্দিষ্ট জায়গা গড়ে তুলতে গেলে অবশ্যই কিন্তু অনুষ্ঠানের সঙ্গে থাকতেই হচ্ছে। সেজন্য যারা যারা মনে করছেন দাদার অ্যাটেনশনটা পাওয়ার চেষ্টা করবেন, তার কনসেন্ট্রেশনটা পাওয়ার চেষ্টা করবেন, তার চেম্বারের কাছে পৌঁছে যাবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যান। রয়েছেন ছিল না এখন দাদা, তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, ধন্যবাদ জানাই আপনাদের, ছিলাম অর্পিতা, নমস্কার। নমস্কার।